আসসালামু আলাইকুম আজকে আমরা টিস্যু নিয়ে আলোচনা করব তো বেশ সময় নষ্ট করবো না টিস্যুটা কি এটা নিয়ে আগে আলোচনা করা যাক টিস্যু টিস্যু হচ্ছে গ্রুপ অফ সেল মানে এটা হচ্ছে গ্রুপ ধরে থাকবে কয়েকটা সেল পাশাপাশি একসাথে এরকম কয়েকটা সেল একসাথে থাকবে গ্রুপ হয়ে এটা হচ্ছে যার নির্দিষ্ট ফাংশন থাকবে এবং স্ট্রাকচার থাকবে মানে সিমিলার সিমিলার থাকবে সিমিলার ফাংশন এবং স্ট্রাকচার থাকবে আর গ্রুপ অফ সেল এটাকে আমরা টিস্যু বলতে পারি তো টিস্যুটা কয় ধরনের টিস্যু হচ্ছে চার ধরনের অ্যাপিথেলিয়াল টিস্যু অ্যাপিথেলিয়াল টিস্যু তারপর কানেকটিভ টিস্যু মাস্কুলার টিস্যু নার্ভাস টিস্যু তো আমরা ফার্স্টে অ্যাপিথেলিয়াল টিস্যু থেকে শুরু করি থেলিয়াল টিস্যু আগে যেন নেই এপিথেলিয়াল টিস্যুটা আসলে কি এপিথেলিয়াল টিস্যুটা হচ্ছে প্রেজেন্ট বডি সার্ফেস এটা হচ্ছে বডি আমাদের যে স্কিন আছে এইগুলোতে অবস্থিত থাকে এ ভাস্কুলার এখানে কোনো ব্লাড সাপ্লাই হয় না আর এটা ক্লাসিফিকেশন হচ্ছে সিম্পল এবং স্ট্রেটিফাইড তো আমরা কী এপিথেলিয়াল বলতে কী বুঝবো এটা হচ্ছে বডির সার্ভিস অবস্থিত এবং যেখান হচ্ছে এ বাস্কুলার যেখানে ব্লাড সাপ্লাই হবে না আর এটা হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে সিম্পল আর একটা হচ্ছে স্ট্র্যাটিফাইড সিম্পল এখন আমরা সিম্পল নিয়ে আলোচনা করব সিম্পলটা কি আসলে সিম্পলটা হচ্ছে এটা হচ্ছে সিঙ্গেল লেয়ার থাকবে তো সিঙ্গেল লেয়ার থাকবে সিম্পলটা হচ্ছে স্কোয়ামাস এপিথেলিয়াম এপিথেলিয়াম টিস্যু কিউবোডাল এপিথেলিয়াম টিস্যু আর কলমনার এপিথেলিয়াম টিস্যু তাহলে হচ্ছে তিনটা ভাগ হলো আরেকটা ভাগ হচ্ছে

সিঙ্গেল লেয়ারে থাকবে মানে একটা লেয়ারে থাকবে এটা হচ্ছে সিম্পল এপিথেলিয়াম টিস্যু তো এখানে যেই এই সিঙ্গেল লেয়ারের যেই সেলগুলো ফ্লাট আটির থাকবে ফ্ল্যাট কেটে থাকবে এবং এলবিউলি এবং বমেন্স ক্যাপসুল এল এবং বোমেন্স ক্যাপসুলে অবস্থিত থাকবে সেটি হচ্ছে ইস্কোয়াস এপিথেলিয়াম টিস্যু তো আমরা দুইটা জিনিস মনে রাখবো স্কোয়ামাসে এটা হচ্ছে ফ্ল্যাট থাকবে আর কোথায় অবস্থিত থাকবে একটা হচ্ছে এল ভিউল আসবে আর একটা বোমেন্স ক্যাপসুল বোমেন্স ক্যাপসুলটা কোথায় থাকে এটা হচ্ছে আমরা কিডনিতে থাকে আচ্ছা তারপরে হচ্ছে কিউব কিউবয়েডাল এপিথেলিয়াম টিস্যু কিউবেডাল এপিথেলিয়াম টিস্যুগুলো দেখতে কীরকম এটাও সেম সিঙ্গেল লেয়ারে থাকবে বাট এইটার শেপটা থাকবে কিউবয়েড কিউবয়েড শেপ থাকবে মানে কিউবের মতো থাকবে আর প্রেজেন্ট এটা প্রেজেন্ট হবে হচ্ছে রেনাল টিউবস আর ডাক্ট অফ গ্ল্যান্ড রেনাল টিউবস এবং ড্রাক টফ গ্ল্যান্ডে থাকবে এটা দেখে একটু নোটিশ করি ডাক ট্যান্ড মানে গ্ল্যান্ডের যে ডাকটা সে এটা হচ্ছে লাইনিং লাইনিং হয়ে যেমন এটা হচ্ছে ডাট এটা হচ্ছে লাইন এই লাইন আকারে এখানে কিউব শেপের থাকবে এটা হচ্ছে কিউবোডাল টিস্যু আচ্ছা তারপরে কলমনার টিস্যু কলমনার এপিথেলিয়াম টিস্যু এটা হচ্ছে রেক্টেঙ্গুলার শেপে থাকবে আর হচ্ছে প্রেজেন্ট লাইনিং ইন জিআইটি জিআইটি হচ্ছে গ্যাস্ট্রো ইনটেস্টাইন ট্র্যাক্ট আর ট্র্যাক্ট অফ গ্ল্যান্ড এই দুইটা জিনিসের মধ্যে থাকবে কলমনার এপিথেলিয়াম টিস্যু তারপর হচ্ছে সিলিয়েটেড এপিথেলিয়াম টিস্যু সিলিয়েটেড এপিথেলিয়াম টিস্যুটা হচ্ছে সিলিয়েটেড রেক্ট্যাঙ্গুলার শেফ হেয়ার লাইন প্রজেকশন মানে চুলের মতো শেফ এটা হচ্ছে সিলিয়াটেড এপিথেলিয়াম টিস্যু এটা প্রেজেন্ট হবে সিলিয়া রেসপিরেটরি ট্র্যাক্টে থাকবে ইউটেরাসে থাকবে আর আরেকটা হচ্ছে ফেলো ফেলোফেলিয়াম টিউব টিউবে থাকবে তাহলে তিনটা জায়গায় থাকবে একটা হচ্ছে একটা ইউটেরাস ইউটেরাসে থাকবে আরেকটা হচ্ছে ফেলোপেলিয়ান টিউবে থাকবে তো যেখানে একটা টেকনিক আছে এই টেকনিকটা দ্বারা আমরা মনে রাখবো মানে যেখানে মুভমেন্ট হয় সেখানে সিলিয়াটেড এপিথেলিয়াম টিস্যু থাকে কারণ চুল এটা হচ্ছে চুল বিশেষ তো এই সেলগুলো ওইখানে থাকে যেখানে মুভমেন্ট হয় তারপরে স্ট্র্যাটিফাইড স্ট্যাটিফাইড এপিথিলিয়াম টিস্যু এটা হচ্ছে দুই ভাগে বিভক্ত এটা হচ্ছে স্ট্যাটিফাইড ইস কমার্স টিস্যু এটা ট্রান্সিশনাল এপিথিলিয়াম টিস্যু তো স্ট্র্যাটিফাইড এপিথিলিয়াম টিস্যু এটা হচ্ছে আমরা এটা এটা কেমন দেখতে এটা হচ্ছে সিম্পলটা যেমন সিঙ্গেল লেয়ারে থাকে আর স্ট্যাটিফাইডটা হচ্ছে মাল্টিপল লেয়ারে থাকবে মাল্টিপল লেয়ারে থাকবে মাল্টিপল লেয়ারে থাকবে এন্ড ডিফারেন্ট শেপ থাকবে শেপগুলো ডিফারেন্ট থাকবে আর প্রোটেকশন ও প্রোটেকশনে কাজ করবে স্ট্রেটিফাইটের দুই ভাগে বিভক্ত একটা স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম টিস্যু ট্রান্সেশনাল এপিথেলিয়াম টিস্যু স্কমাস স্ট্যাটিফাইড ইসকমাস এপিথেলিয়াম টিস্যু এগুলো হচ্ছে ফ্ল্যাট দেখতে কেমন হচ্ছে ফ্ল্যাট সেল মানে ফ্ল্যাট আকারের থাকবে এটা আবার ক্লাসিফিকেশন দুইটা একটা হচ্ছে ক্যারা ক্যারাটেনাস্ট এপিথেলিয়াম টিস্যু একটা নন ক্যারাটেনাস এপিথেলিয়াম টিস্যু ক্যারাটেনাস এপিথেলিয়াম টিস্যু একটা হচ্ছে এটা কোথায় থাকবে হচ্ছে ড্রাই সার থাকবে ড্রাই সারফিস হচ্ছে স্কিন হেয়ার নেল আর নন ক্যারাটেনাস্ট এপিথেলিয়াম টিস্যু এগুলো থাকবে হচ্ছে ওয়েট 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 মানে ভেজা সার্ফেস আমাদের বডির ভিতরে এগুলো কি কি একটা হচ্ছে ওরাল ক্যাভিটি তারপর অ্যানাল ক্যাভিটি ভেজায় না এই তিনটার মধ্যে থাকে হচ্ছে নন ক্যারাটেনাস এপিথেলিয়াম টিস্যু তারপরে হচ্ছে টেট টেট হচ্ছে ট্রানজিশনাল ট্রানজিশনাল এপিথেলিয়াম টিস্যু এর সে সেভারাল শেপ থাকে মানে বিভিন্ন ধরনের শেপ থাকে প্রেজেন্ট কি ইউরোনারি সিস্টেম ইউরোনারি সিস্টেম থাকে মানে আমাদের যে মূত্র বের হওয়ার যে সিস্টেমটা এটাই হচ্ছে ইউরোনারি সিস্টেম এখানে কি থাকবে ট্রানজিশনাল এপিথেলিয়াম টিস্যু থাকবে তারপরে হচ্ছে কানেকটিভ টিস্যু কানেকটিভ টিস্যুটা হচ্ছে কি আমরা তো এটা জিনিসটা মনে রাখবো এটা হচ্ছে সাপোর্ট অ্যান্ড কানেক্ট আদার আদার টিস্যু কানেক্ট করে এবং সাপোর্ট করে টিস্যু এবং বডি পার্টের মানে বডির যে বিভিন্ন অর্গান আছে এবং আদার যে টিস্যু আছে সেগুলোকে কী করে সাপোর্ট এবং কানেক্ট করবে এই দুটা গাছ করে আর হচ্ছে মোস্ট অ্যাভ ইন আওয়ার বডি মানে আমাদের বডিতে সবচেয়ে বেশি পরিমাণ টিস্যু যেটা থাকে এটা হচ্ছে কানেকটিভ টিস্যু আর ক্লাসিফিকেশান কানেকটিভ টিস্যু ক্লাসিফিকেশন একটা হচ্ছে লুজ কানেকটিভ টিস্যু ডেন্স কানেকটিভ টিস্যু লুজ কানেকটিভ টিস্যু এটা হচ্ছে লেস ফাইবার থাকবে আর মোর সেল থাকবে আর আর যেটা ডেন্স কানেকটিভ সেটার ভিতরে হচ্ছে লেস সেল থাকবে মোর মোর ফাইবার থাকবে আচ্ছা ক্লোজ কানেকটিভ টিস্যু আবার হচ্ছে আছে দুইটা একটা হচ্ছে এরিয়াল আর কানেকটিভ টিস্যু আর একটা এডিভোস কানেকটিভ টিস্যু এরিয়াল এরিওল কানেকটিভ টিস্যু এটা প্রেজেন্ট থাকবে হচ্ছে এভরি স্ট্রাকচার অফ আওয়ার বডি এই জন্য মানে আমাদের বডিতে যতগুলো স্ট্রাকচার আছে সব জায়গায় এরিওল আর কানেকটিভ টিস্যু থাকবে এই জন্য এটাকে প্যাকিং ম্যাটেরিয়ালস বলা হয় প্যাকিং ম্যাটেরিয়ালস বলা হয় আর কনসিস্ট অফ হাইব্রোব্লাস্ট প্লাজেন ইলাস্টিন ফাইবার এগুলো নিয়েই মানে এইগুলা থাকে প্রত্যেকটা স্ট্রাকচারে এর জন্য এটা কনসিস্ট আর হ্যারিভার্স কানেকটিভ টিস্যু এটা আরেকটা নাম বলা যায় সেটা হচ্ছে ফ্যাট কানেকটিভ টিস্যু এটা কনসিস্ট করে হচ্ছে ড্রপলেট অফ ট্রাইগ্লিসারাইড ট্রাইগ্লিসারাইড এটা হচ্ছে প্রেজেন্ট থাকবে আর প্রেজেন্ট থাকবে হচ্ছে সাইটোপ্লাজমের ভিতরে এটা প্রেজেন্ট থাকবে আর এটা ফাংশন ফাংশনটা হচ্ছে যেহেতু ফ্যাট ফ্যাটকে আমরা জানি শক্তি তৈরি করে এনার্জি এনার্জি রিজার্ভ করবে তারপরে হিট হিট যে লস হবে এটা হচ্ছে রিডিউস করে দেবে আর সাপোর্ট অ্যান্ড প্রোটেক্ট অর্গান সাপোর্ট এবং প্রোটেক্ট করবে এটা হলো লস লস কানেকটিভ টিস্যু তারপর হচ্ছে ডেন্স কানেকটিভ টিস্যু ডেন্স মানে এটা হচ্ছে কন্টেন্ট মোর সেল অ্যান্ড লেস ফাইবার সাড়ন অ্যান্ড লিগামেন্ট